অতীতের শিল্পনগরী কল্যাণীতে জাহাজ কারখানা ঘিরে নতুন করে আশার আলো দেখছেন নদিয়াবাসী। নদিয়ার কল্যাণীতে জাহাজ কারখানা দ্রুততার সাথে চলছে প্রস্তুতি। বিধান চন্দ্র রায়ের স্বপ্নের শহর কল্যাণী, সেই কল্যাণী শহরকে ঘিরে তৈরি হয়েছিল শিল্পনগরী। একটা সময় বিভিন্ন প্রান্তের শ্রমিক কাজে যোগ দিতে আসতো এই শহরে, এখন তা ইতিহাস। তবে এখন আবার নদিয়াবাসী সুদিনের অপেক্ষায়। কলকারখানা ঘিরে আনুষঙ্গিক বহু ব্যবসায়ী ও অর্থনৈতিক মেলবন্ধন সৃষ্টি হয়। একটা সময় কলকারখানার ধোঁয়া ও আলোয় আলোকিত হয়ে থাকত এই শহর। বিভিন্ন প্রান্তের মানুষের কর্মসূত্রে আনাগোনা গমগম করত। কিন্তু সেই শিল্পনগরী একের পর এক শিল্প মুখ থুবড়ে পড়ে, বন্ধ হয়ে যায় একের পর এক কারখানা। সেই কল্যাণী মাঝের চরে তৈরি হচ্ছে জাহাজ কারখানা। এই কারখানার কাজ খুব দ্রুততার সাথেই চলছে, পণ্যবাহী জাহাজ নির্মাণ হবে বলেই জানা গিয়েছে। পাশাপাশি বেশ কিছু প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কর্মসংস্থানের ব্যবস্থা হবে বলে জানান কল্যাণী বিধানসভার বিধায়ক অম্বিকা রায়। তিনি এই ক্ষেত্রে সকলের সহযোগিতাই কামনা করেন। বলে গেলাম জিন্ডাল একটা কনসার্ন, তারা শিপ তৈরি করে। এখানে একটা এক্সপেরিমেন্ট বেসিসে তৈরি হচ্ছে। এক্সপেরিমেন্টটা কিরকম, মানে জাহাজের যে কার্গো নেওয়ার যে জাহাজটা মাল নেওয়ার, সেটাকে আলাদা করছে ইঞ্জিনের সাথে। ইঞ্জিনটা আলাদা থাকবে, কারণ কি ইঞ্জিন যখনই লাগায় শিপে, তাতে নিচে প্রায় 2.5 থেকে 3 ফিট জায়গা বেশি লাগছে। মানে নদীর যে আন্ডারনিথ যে সারফেসটা, সেই সারফেসটা 3 ফিট জায়গা কিন্তু খেয়ে নিচ্ছে। যার ফলে ওই 3 ফিট যদি শিপের উপরে যদি মাল তোলা যায়, তাহলে ওই 3 ফিট নিচে গেলে আরো 300 টন মাল বেশি যেতে পারবে। সেটা হচ্ছে দিস ইজ দ্য কনসেপ্ট বিহাইন্ড। এবং এটাকে ইঞ্জিনটাকে আলাদা করে দিচ্ছে, একটা মাল থাকবে, ইঞ্জিনটা আলাদা থাকবে, কিন্তু এমনভাবে ফিক্স করবে মানে দুটো একদম একসাথে লেগে থাকবে। তাতে কি হচ্ছে, অনেক বেশি মাল বহন করার ক্ষমতা থাকবে। আর যেহেতু গঙ্গার পাশে, একদম গঙ্গার সাথে, শিপটা তৈরি করার জন্য একেবারে সমস্ত উপযুক্ত পরিবেশ কিন্তু এখানে রয়েছে। তো যে জিন্দাল যে কনসার্ন, যে সিস্টার কনসার্ন, সেই কনসার্নটা খুব মানে ভালো স্টেপস নিয়েছে, এবং আমরা তাদেরকে সমস্ত রকমের সহযোগিতা হাত বাড়িয়ে দিচ্ছি। এবং এখানে প্রায় 50 বিঘের মতন জমি তারা কিনেছেন, এবং সেই জমি কিনে ওখানে এটা তৈরি করছে। এবং একটা এটা কমপ্লিট প্রায় হয়ে গেছে, এবং আরো 3-4টে কিন্তু শিব ওখানে তৈরি করার এটা চলছে, কিন্তু স্টার্ট হয়ে গেছে অলরেডি। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, টাইমস বাংলা।